কর্পোরেট বোর্ডে নারীদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সম্প্রতি কর্পোরেট বোর্ডে নারীর আসন সংখ্যা অন্তত পক্ষে 40% করার বিষয়ে একমত হয়েছে ইইউ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, 10 বছর ধরে কর্পোরেট বোর্ডে নারী অংশগ্রহণ 40% করার প্রস্তাব নিয়ে চলছিল আলোচনা। লিঙ্গ বৈষম্য দূর করার উদ্দেশ্যেই এ প্রস্তাব দিয়েছিলেন ইইউয়ের আইন প্রণেতারা। নতুন নির্দেশনা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যক নারী কর্মী নিয়োগ দেয়া না হলে জরিমানা গুনতে হবে প্রতিষ্ঠানকে। 2026 সালের 30 জুন থেকে ইইউ সদস্যভুক্ত দেশগুলোর বড় বড় প্রতিষ্ঠানের নারী কর্মীদের হার করতে হবে অন্তত পক্ষে 40%। এছাড়া অন্তত 33% নারী থাকতে হবে জ্যেষ্ঠ কর্মকর্তার ভূমিকায়। ইউরোপিয়ান ইনস্টিটিউট ফর জেন্ডার ইকুয়ালিটির তথ্যানুযায়ী ইইউভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র ফ্রান্সের প্রতিষ্ঠানগুলোর বোর্ডে 40% নারী সদস্য রয়েছে। এছাড়া জার্মানি, নেদারল্যান্ড, সুইডেন, বেলজিয়ামের প্রতিষ্ঠানগুলোয় বোর্ড রুমে 36 থেকে 38% মধ্যে রয়েছে নারীদের অংশগ্রহণের হার।